বাসদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, সবার দোয়াতে ভালো আছি, আল্লাহ খুব ভালো রাখছে। বেচা কিনা কেমন চালাচ্ছেন বাসদ ভাই? জি মোটামুটি মাশাআল্লাহ ভালো, মানে বেচা কিনা হচ্ছে ভাই। তবে গরু তো ভালো ভালো জিনিস, কালেকশন না করলে তো ভাই কোনো দর্শক ভাই নেবে না, সেক্ষেত্রে মোটামুটি সবার দোয়াতে ভালো আছি। আচ্ছা, আপনার খামারের ঠিকানাটা একটাবার বলে দেন। আমার খামারের ঠিকানা পাবনা সদর থানা, অর্থাৎ দাপুনিয়া বাজারের সাথে। আচ্ছা, তো বাসদ ভাই চলেন, যেগুলো কালেকশন করছেন এক এক করে গরুগুলো আমরা দেখাই। জি দাদু ভাই চলেন যাই। বাসদ ভাই, ভিডিও শুরুতেই মাশাআল্লাহ সুন্দর গঠনের হোয়াইট কালারের যে গরুটা নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু জানাবেন, কোন জাতের গরু এটা? জি ভাইজান, এই গরুটা হচ্ছে বাহামা কস। বাহামা কস দেখেন, লাভি কম্বল স্যুট মাথা পারফেক্ট গরুটা, ছয় মাত্র দুইটা দাঁত রিসেন্টলি কেবল গা ভাঙছে। আচ্ছা, মাত্র দুইটা দাঁত ভাঙছে? জি জি জি। সম্পূর্ণ সুস্থ সবল আছে? জি জি আলহামদুলিল্লাহ ভাই। খাবার দাবার অল স্কার, কোনো সমস্যা নাই? জি না। আচ্ছা, যারা ভালো জাত মানে গরু কিনতে যাচ্ছে তারা চাইলে গরু দেখবে, দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে? জি জি নিতে পারবে। দাম কেমন রাখছেন? জি ভাইজান, এই গরুটা আমি দাম রাখছি হচ্ছে 2,80,000 টাকা। 2,80,000 টাকা দাম চাওয়া? জি জি জি। আলোচনা করে দাম দর করলে তো একটু দাম কম। জি দাদু ভাই, সব কথা বলি বেচা কিনা করতে হবে, আর সব রকম কথা বলি বেচা কিনা করবো ইনশাল্লাহ, আশা করছি। যারাই নেওয়ার আগ্রহ প্রকাশ করবে সরাসরি আসবে, এসে গরুটা দেখবে, দেখে শুনে আলোচনা করে গরুটা নিতে পারবে? জি অবশ্যই নিতে পারবে। এটা ভিডিও এক নম্বর গরু দেখলাম, এটা সাইড করে দিন, পরে গরুটা আমরা দেখাই। জি চলেন। বাসেদ ভাই, ভিডিওর দ্বিতীয় নম্বর সিরিয়ালে বেশ বড় সড়ো সাইজের নাভি কম্বলে ঝোলানো একটা গরু আনছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। জি ভাইজান, দর্শক ভাই দেখবে শুনবে গরু, আমি গরুর বর্ণনা দিতে গেলে ভাই তো হবে না, গরু যেটা আছে সেটার দর্শক ভাই দেখবে শুনবে বুঝবে, যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় গরুটা নিতে পারবে। আচ্ছা, গরু তো বডিতে বড় হয়েছে, বয়সে কেমন আছে গরুটা? জি ভাই, গোটা রিসেন্টলি দুইটা দাঁত ছিল, চারটা দাঁতে গেছে। চারটা দাঁতে গেছে? জি জি। আচ্ছা, বয়সে কম আছে, কেউ চাইলে সামনে 24 তারিখ করে বড় সাইজের গরু হিসেবে রেডি করে নিতে পারবে? জি জি নিতে পারবে ভাই। দামে কেমন আছে এই গরুটা? আর একটা আমার কাছে 52 গরু আছে, এই দুইটা গরু কোনো দর্শক ভাই চাইলে পরে আলাপ করে নিতে পারবে। আচ্ছা, আলোচনা করে বিক্রি করবেন? জি জি জি। আচ্ছা, এটা সাইড করে দেন, পরে 3 নম্বর গরুটা দেখাই। জি ভাই দেখ। বাসাদ ভাই, ভিডিওর 3 নম্বর সিরিয়ালে লাল সাদা মিশ্রিত একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন, এটা কোন জাতের? জি ভাইজান, এই গরুটা হচ্ছে সাইওয়ালের সাথে একটু কস করছে, তবে গরু মাশাল্লাহ, গরু চারিদিকে স্কোয়ার আছে ভাই। ক্রস টাইপের গরু হওয়ার কারণে খাবার দাবার দিলে বৃদ্ধিটা বেশি হবে? জি 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 ভাই। বয়সে কেমন আছে গরু? এই গোটা এখনো দাঁত হয় নাই, বয়স মোটামুটি 20-21 মাসের মধ্যে আছে। 20 থেকে 21 মাস। 2024 টার্গেট করে যারা কাজ করতে চায়, কোরবানি টার্গেট করে, তারা চাইলে গরুটা দেখতে পারে? জি জি দেখতে পারে। দামে কেমন আছে এটা? এই গোটার দাম রাখছি ভাই 1,35,000 টাকা। 1,35,000 টাকা দাম চাইছেন, আলোচনা করে দাম দর করে বিক্রি করবেন? জি জি অবশ্যই। আচ্ছা, এটা সাইড করে দেন, 4 নম্বর গরুটা দেখাই। জি ভাই দেখেন। বাসদ ভাই, পাশে ভিডিওর 4 নম্বর সিরিয়ালে হোয়াইট কালারের যে গরুটা নিয়ে আসছেন, মায়াবী একটা গরু, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। জি দাদু ভাই, মায়াবী গরু একটা না, গরু দুইটা আছে, দুইটা আছে, তবে মাশাআল্লাহ গরুর যেটা মনে করেন হাসা মীর কাদিম বলে সেটাই গরু, 100-এর 100। বয়সে কেমন আছে গরুটা? জি ভাইজান, বয়সটা আছে 20-21 মাসের মধ্যে আছে। 20 থেকে 21 মাসের মধ্যে? জি জি জি। আচ্ছা, দামে কেমন আছে গরুটা? ভাইজান, এই দুইটা গরু 2,60,000 টাকা দাম রাখছি আমি ভাই। এইটা এবং পরে যেটা আছে? জি জি জি। আচ্ছা, এরপরে যে গরুটা নিয়ে আসছেন এটাও তো একই রকম সিমিলার কালার, এটা সম্পর্কে একটু বলবেন? জি ভাইজান দেখেন, চুট থেকে মাথার থেকে কোনো অংশটাই কম নাই, কম নাই, সেক্ষেত্রে গরু দুইটা এক জায়গায় আমি পাইছি, নিয়ে আসছি, কোনো দর্শক ভাই চাইলে নিতে পারবে গরু মাশাআল্লাহ। আচ্ছা, এক বাসদ ভাই, জোড়া আকারে গরু দুইটা নিলে কেমন দাম রাখছেন? এই দুইটা গরু 2,60,000 টাকা। 2,60,000 টাকা, 1,30,000 টাকা পার পিস? জি জি জি। কেউ চাইলে জোড়া ধরে কোনো শুভাকাঙ্ক্ষী ভাই নেওয়ার আগ্রহ প্রকাশ করলে দাম দর করে গরুটা নিতে পারবে? জি অবশ্যই নিতে পারবে, আর গরু দেখার মতো গরু, দর্শক ভাই দেখলে বুঝবে, আর গরু সব গরু সজোর অস্ত মিলানো জানা ভাই, আমার কাছে একটা গরু আছে, একটা 52 গরু আছে, গরুটা অনেক সুন্দর, দেখতেও সুন্দর, মানে গরুর সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে 52, এই গরুটা পাইছিলাম আমি অনেক আগে, টাকা দিয়ে রাখছিলাম, ঠিক আছে ভাই, তো সেটাও আমরা দেখবো। তো বাসতে এই পাশে যে গরুটা নিয়ে আসছেন, ব্ল্যাক কালারের গরুটা, 6 নম্বর সিরিয়ালের গরু, এই গরুটা সম্পর্কে? জি আসলে ভাই দেখেন, সায়াল গরু লাল পাওয়া যায়, বাট অনেক কালারই পাওয়া যায়, ব্ল্যাক কালারটা কিন্তু মিলানো স্যুট আপ, সেক্ষেত্রে গোটা মাশাল্লাহ, সুটির দিক, লাভের দিক, পাচার দিক মাশাল্লাহ, গোটা সবে মাত্র আমার কাছে আইসে 1 ঘন্টা আগে। আচ্ছা,
এক ঘন্টা আগে আছে কোন দর্শক ভাই চাইলে নিতে পারবে গোটা মাশাআল্লাহ দামে কেমন আছে গো এই গোটার দাম রাখছি ভাই 125000 টাকা 125000 টাকা দাম চাইছেন আলোচনা করে গোটা বিক্রি করবেন জি জি আচ্ছা তো এইটা সাইড করে দেন এই পাশে সর্বশেষ যে গোটা নিয়ে আসছেন হোয়াইট কালার মায়াবী একটা গরু এই গোটা সম্পর্কে একটু বলবেন ভাই দাদু ভাই এটা দেখেন বাউন নীলিপট দেখেন গোটা কম্বল নাবি সুট এই গোটার মানে একটা ইতিহাস আমি এই গোটার টাকা দিয়ে রাখছিলাম দেড় মাস আগে আচ্ছা দেড় মাস আগে এই গোটা বর্ডারে ছিল এই বর্ডার কস করছে ছয় মাত্র 15 দিন আগে আচ্ছা 15 দিন আগে আমি গোটা হাতে পাইছি ইনশাল্লাহ গোটা খাওয়ান দাওয়ান সব দিকে ভালো মাশাল্লাহ এসব নীলিপট গরু কিন্তু মিলানো সুট আপ কোনো দর্শক ভাই চাইলে এটা ছাড়া অন্যটা চাইলে আমি দিতে পারবো না এটার বয়স কেমন আছে এই গোটা এখনো দাঁতে যায়নি পড়াই 24 মাসের 23 মাসের মতন বয়স হয়েছে আচ্ছা দাঁতে আসেনি দাঁতে হওয়ার মতো সময় চলে আসছে জি জি ভাই দামে কেমন আছে গরুটা এই গোটা একটু আলোচনা সাপেক্ষে থাক কোনো দর্শক ভাই চাইলে নিতে পারবে আলোচনা করে গরুটা নিতে পারবে জি 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 আচ্ছা বাসা ভাই আপনার খামারের ঠিকানাটা একটাবার বলে দিন আমার খামারের ঠিকানা পাবনা সদর থানা অর্থাৎ দাপুনিয়া বাজারের সাথে আচ্ছা তো ঠিক আছে বাসা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ